সাহাবা কেরাম কেমন ভাবে পথে সঞ্চয় করেছে হাদিস শরীফের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বন্ধু আমার আমার নবী কোন এক তারিখে মসজিদে নববী শরীফে রয়েছেন হঠাৎ কোথা থেকে যেন একটা আওয়াজ ভেসে আসতেছে আমার নবীর কানে আওয়াজ আসতেছে কে কোথায় আছো হাবশী বিলাল কষ্টের মধ্যে রয়েছে কে কোথায় রয়েছো হাবশী বিলাল উমাইয়া বাড়িতে আহা বলার কারণে তার বুকের উপরে বড় বড় পাথরের চাকগুলো চাপানো হয়েছে কে কোথায় রয়েছো বিলাল কে আজাদি করো আমার নবীর কানে যেন আওয়াজ আসতেছে কে কোথায় রয়েছো হাবশী বিলাল আহা বলার কারণে বেঈমান উমাইয়া তার চার হাত পা বেঁধে উটের সঙ্গে বেঁধে দিয়েছে উটকে লেড়িয়ে দিয়েছে উট মরুভূমির রাস্তায় ছুটছে হযরত বিলালের পিঠের চামড়া গোস্ত বালু পাথরের সঙ্গে মিশে যাইতেছে আমার নবীর কানে এমন আওয়াজ আসতেছে কে কোথায় আছো বিলালকে আজাদি করো বিলাল আহাত বলার কারণে বিলালের মনি উমাইয়া বিলালের দেহবাট টান মেরে দেহবার মাল বরাবর পেরে সেটি গর্ত করে দিয়ে মুসলমান ভাইয়ের আবার আমার নবী রহমতুল্লিল আলামিন দয়ার নবী এ আওয়াজ শোনার পরে সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়েছেন ও আমার সাহাবারা তোমাদের মধ্যে কে আছো আমার বিলালকে আজাদ করে নিয়ে আসবে আমার বিলাল অনেক কষ্টের মধ্যে রয়েছে আমার বিলাল বেঈমান উমাইয়ার বাড়িতে অনেক কষ্টের মধ্যে রয়েছে তোমাদের মধ্যে কেউ কি আছো আমার বিলাল কি এই মুহূর্তে আজাদি করে নিয়ে আসবে হাদিস বর্ণনা দিতেছে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আবু বকর এই মুহূর্তে বিলালকে আজাদি করতে চাই আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর যাও আমি নবী অনুমতি দিলাম তুমি আমার বিলালকে আজাদি করে নিয়ে এসো হযরত আবু বকর সিদ্দিক মসজিদে নববী থেকে বার হলেন দৌড় দিয়েছেন এক দৌড়ে বেঈমান উমাইয়ার বাড়িতে চলে গিয়েছেন উমাইয়াকে ডাক দিতেছে উমাইয়ার ওই আসো বাইরে এসো উমাইয়া বাইরে হয়ে আসে আবু বকরকে দেখে উমাইয়া কয় ও ভাই আবু বকর কেন তুমি আমার বাড়ি এসেছো কি হয়েছে ও ভাই আবু বকর তুমি কেন আমার বাড়িতে এই সময় এসেছো হযরত আবু বকর ডাক দিয়ে উমাইয়া আমি শুনেছি তোমার বাড়িতে একটা গোলাম রয়েছে যেই গোলামটা দেখতে কারো যেই গোলামটা দেখতে কুৎসি যেই গোলামটা ভালো কথা বলতে পারে না যেই গোলামটা ভালো কাজ করতে পারে না ও উমাইয়া আমি আবু বকর ওই গোলামটাকে খরিদ করতে চাই উমাইয়া যখনই আবু বকরের মুখে এই কথা শুনলেন তাজ্জব হয়ে গেল এই গোলামকে আবু বকর কেন খরিদ করবে কেন না উমাইয়া জানতেন হযরত আবু বকর একজন জ্ঞানী বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তিনি জানতেন আবু বকর ভালো একজন ব্যবসায়ী উমাইয়া বলতেছে ভাই আবু বকর তুমি ওই গোলামটাকে কেন খরিদ করবা এই গোলামটাকে ক্রয় করলে তো তোমার লোকসান হবে তোমার তো ক্ষতি হবে ভালো করে বলেন আপনার শিক্ষক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার রাসূলের অনুকরণ কতটা করেছেন আর সাহাবা কেরাম কেমন করেছিলেন কম্পেয়ার করেন মিলিয়ে দেখেন আবু বকর নাম দিতেছে মাইয়া ওই গোলাম খরিদ করলে আমার লোকসান হবে না বরং আমার লাভ হবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার হযরত আবু বকর ডাক দিয়েছে মাইয়া ওই গোলামটাকে আমি খরিদ করব বলো তোমাকে কি দেওয়া লাগবে উমাইয়া সঙ্গে সঙ্গে চিন্তা করলো কেন আবু বকর এত জোরাজুরি করে নিশ্চয়ই এর ভিতরে কোনো একটা রহস্য আছে অতএব এমনি এমনি আমি আবু বকরকে ছেড়ে দেব না বেঈমান উমাইয়া চিন্তা করলো বেশি কিছু দাবি করব যদি আবু বকর চলে যায় তো ভালো আর যদি আবু বকর মেনে নেয় আমার অনেক মুনাফা লাভ হবে ও মুসলমান ভাইরা আমার হাদিস বর্ণনা দিতেছে হযরত আবু বকরকে লক্ষ্য করে উমাইয়া বলতেছে ও ভাই আবু বকর আমার ওই গোলামটাকে তোমায় দিতে পারি আমার একটা শর্ত মানা লাগবে
আবু বকর কয় কি শর্ত ভাইয়া হযরত আবু বকর কথা শুনে ভাইয়া বলতেছে ভাই আবু বকর আমার ওই গোলাম কত ভাই দিতে পারি বিনিময়ে আমার গোলাম একদিকে থাকবে অপর দিকে গোলামের সমপরিমাণ মুদ্রা তোমার দেওয়া লাগবে যদি তুমি দিতে পারো আমি আবু বকর আমি উমাইয়া তোমাকে গোলাম দিয়ে দেব হযরত আবু বকর সেই সময় চিৎকার দিয়ে বলেছিলেন রে উমাইয়া আজকের দিনেতে আমি আবু বকর আমার সব কিছু যদি তুমি চাইতে সব কিছু দিতে রাজি ছিলাম কিন্তু গোলাম ছাড়তে রাজি নই কথা মতো বেলালকে আজাদি করলেন বেলালকে উমাইয়ার থেকে খরিদ করে নিলেন হযরত বেলালকে খরিদ করার পর সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালকে ডাক দিয়েছেন ও ভাই বেলাল এদিকে চলে এসো আর তোমার বেমান উমাইয়ার কাছে টাকা লাগবে না হযরত বেলাল আস্তে আস্তে আবু বকরের কাছে চলে আসলেন আবু বকরের মুখের কাছে মুখ লাগিয়ে বলতেছেন ও ভাই আবু বকর কেন তুমি আমাকে কিনলেন আবু বকর তুমি কি জানো না আমি বেলাল আহার বলার কারণে বেমান উমাইয়া লোহার শিকগুলো গরম করে আমার গোটা শরীরে ছেঁকা দিয়ে দিয়ে গোটা শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে ও ভাই আবু বকর কেন তুমি আমাকে কিনলা ও ভাই আবু বকর তুমি কি শোনো নাই বেমান উমাইয়া আহার বলার কারণে আমার গোটা শরীরটা এত আঘাত করেছে আমি বেলাল শক্তি হারিয়ে ফেলেছি আমি বেলাল কাজ করার ক্ষমতা রাখি না ভাই আবু বকর কেন তুমি আমাকে এত টাকার বিনিময়ে ক্রয় করলা হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে আমার ভাই ভাই আবু বকর তুমি কি শুনো নাই বেঈমান উমাইয়ার আমার বলার কারণে আমার জিহ্বাটা টান মেরে বার করে জিহ্বার মাছ বরাবর একটা পেলের দিয়ে এমন ভাবে গর্ত করে দিয়েছে আমি বেলাল এখনো পর্যন্ত আমার সেই গর্ত জিহ্বার মধ্যে রয়েছে ও ভাই আবু বকর কেন তুমি আমার মতো এই রকম নিকর্ম গোলাম কে কোরাই করলা আমি আমি বেলাল তো তোমার বাড়ির কোনো কাজ করতে পারবো না হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দেন বেলাল কি বলতেছেন ভাই বেলাল ও ভাই বেলাল কান্না বন্ধ করো আমি আবু বকর সিদ্দিক তোমাকে গোলাম বানানোর জন্য কোরাই করি নাই ও ভাই বেলাল আমি আবু বকর আজকে তোমাকে কোরাই করেছি আজ থেকে আমার নবীর গোলাম বানাবো বলে ডুকরে ডুকরে কাঁদতেছে ভাই আবু বকর সত্যই যে আমি নবীর গোলাম হব ও মুসলমান হযরত আবু বকর বলে ও ভাই বেলাল আমি তোমাকে নবীর গোলাম বানানোর জন্য একটু কোরাই করেছি বেলাল ডাক দিয়ে ভাই ভাই আবু বকর তাহলে আল্লাহ প্রতি আমার দোয়া কবুল করেছেন হযরত আবু বকর কয় ও ভাই বেলাল কোন দোয়া তোমার কবুল হয়েছে আমার কাছে একটু বর্ণনা দাও হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিন হযরত আবু বকরের কাছে বর্ণনা দিতেছে ও ভাই আবু বকর আমি বেলাল সেদিন আহাদ বলতেছিলাম বারংবার আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আসমানের দিকে শাহাদাত আঙুল তুলিয়ে আমি আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহর কোনো শরীক নাই বারংবার চোখের কথা বলতেছিলাম বেঈমান উমাইয়া আমার দেখতে পাওয়ার পরে আমার দেহবাটা টেনে দেহবার মাথায় একটা পেলে সেটে দিয়েছিল সেদিনের যন্ত্রণা আমি আল্লাহকে বলেছিলাম রব্বুল আলামিন বেঈমান উমাইয়া যেইভাবে আমার আঘাত দিতেছে এই আঘাতে আমার যদি মৃত্যু হয় আমি বেলাল আমি যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি ও ভাই আবু বকর সেই দিনের কষ্ট সহ্য না করতে পেরে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম আল্লাহ বেঈমান উমাইয়ার আঘাতে আমার যদি মৃত্যু হয় আমি যেন ঈমানের হালতে মৃত্যুবরণ করতে পারি ও আল্লাহ যদি আমার মৃত্যু না হয় আমার হায়াত যদি থাকে আমি শেষ বয়সে যেন নবীর গোলাম হতে পারি ও ভাই আবু বকর আমি বেলাল বুঝি সেই দিনের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন যার জন্যই আজকে থেকে আমি নবীর গোলাম মেনে গেলাম হযরত আবু বকর কয় ভাই বেলাল সময় নষ্ট করো না ও ভাই বেলাল চলো নবী অপেক্ষা করতেছেন মসজিদে নববী শরীফে নবী অপেক্ষা করতেছেন চলো মসজিদে নববী শরীফে যাওয়া যাক
হযরত আবু বকর বেলালকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে মসজিদে নববী শরীফে চলে আসেন আমার নবীকে দাগ দেয়া পায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বেলালকে আজাদি করে নিয়ে এসেছি আমার নবী বেলালকে ডাকতেছে ও বাবা বেলাল আমার কাছে দিকে এসো রহমাতাল আলামিন বেলালকে ডাকতেছে বেলাল নবীর কাছে দিকে চলে আসেন আমার নবী ডাকতে কয় বাবা বেলাল আমি নবী শুনেছি তোমার গোটা শরীরে বেঈমান উমাইয়া আঘাত দিয়ে দিয়ে শরীরটাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে ও বাবা বেলাল তোমার শরীরের কাপড়টা একটু সরাও আমি নবী তোমার শরীরটা দেখি হযরত বেলাল টুকরে টুকরে কাঁদতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার শরীরের দিকে তাকাবেন না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার শরীরের দিকে তাকালে আপনার কষ্ট হবে আমি বেলাল আপনার কষ্ট সহ্য করতে পারব না হযরত বেলাল দুঃখে দুঃখে কাঁদতেছেন আমার নবী ডাকতে কয় হো বাবা বেলাল কান্না বন্ধ করো আর তোমার কান্না লাগবে না বাবা বেলাল বেঈমান উমাইয়া তোমার শরীরে যে ক্ষতের সৃষ্টি করেছে তোমার শরীরে যে আঘাতে ক্ষত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার ঔষধ তোমার নবীর জবান মুবারকে দিয়ে দিয়েছে হযরত বেলালকে বলতেছে বাবা বেলাল তোমার কাপড়টা সরাও আমার জবান মুবারক থেকে লালা নিয়ে তোমার এই ক্ষতের স্থানে লাগাইয়া দিই আল্লাহর কুদরতি ক্ষমতায় তোমার ক্ষত ভালো হয়ে যাবে হযরতে বেলাল কাপড় সরাইয়া দিলে দালিলা নবী নিজের লালা নিয়ে জবান থেকে লালা নিয়ে বেলালের শরীরের ক্ষতের স্থানে লাগাচ্ছে আল্লাহর কুদরতি ক্ষমতায় বেলালের ক্ষতের স্থানগুলো ভালো হয়ে যায় গোটা শরীরের ক্ষতের স্থান যখন ভালো হয়ে যায় আমার নবী ডাক দিয়ে কয় বাবা বেলাল আমি শুনেছি তোমার জিহ্বায় একটা ক্ষত রয়েছে ও বাবা বেলাল তোমার জিহ্বাটা বার করো আমি নবী আমার লালা একটু তোমার জিহ্বায় দিয়ে দিই হযরত বেলাল ডুকরে ডুকরে কেঁদে উঠলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বেলাল আমার জিহ্বার ক্ষতটা সারাবো না ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল আমার জিহ্বার ক্ষতটা সারাতে চাই না নবী ডাকতে ভাই বাবা বেলাল কেন তুমি জিহ্বার ক্ষতটা সারাতে চাও না হযরত বেলাল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন বেলালকে পরীক্ষা নেবেন বেলাল যদি আল্লাহর দরবারে পরীক্ষায় ফেল করে যায় ও মুসলমান বোঝার চেষ্টা করেন কোন বেলাল পরীক্ষার কথা চিন্তা করতেছেন যে বেলাল আজান না দিলে সকাল হতো না যে বেলাল কাবায় আজান দিলে পশ্চিম আকাশে পূর্ব আকাশে সূর্য উদিত হতো যেই বেলাল আজান দেওয়ার সময় আমার রসূলুল্লাহকে কাবা বলে সম্বোধন করত সেই বেলাল বিচারের কথা চিন্তা করতেছেন সেই বেলাল পরীক্ষার কথা ভাবতেছেন সেই বেলাল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হাসরের ময়দানে বেলালকে যখন আল্লাহ পরীক্ষা নেবেন বেলাল যদি আল্লাহ না পরীক্ষায় ফেল করে যায় আল্লাহ যদি বেলালকে জাহান্নামে দিয়ে দেয় বেলাল সেদিন তার আল্লাহকে দেখে বলবেন সেদিন তার রবকে দেখে বলবেন হে আমার রব পৃথিবীর জমিনে আপনার জন্য কিছু করতে পারি নাই নেক আমল তেমন কিছু করতে পারি নাই তবে আপনাকে রব বলার কারণে আপনাকে এক আল্লাহ বলার কারণে বেঈমান উমাইয়া আমার জিহ্বাটা গর্ত করে দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ আল্লাহর যদি সেদিন বেলালের জিহ্বার গর্ত দেখে মায়া হয়ে যায় আল্লাহ যদি দয়া করে বেলালকে মাফ করে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দেয় সেই জন্য আমি বেলাল আমার জিহ্বার ক্ষতটা সারাবো না সুবহানাল্লাহ